ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে নতুন করে বেকার ভাতা অথবা যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছিলেন প্রত্যেক মাসে পনেরোশো করে টাকার জন্য তাদের কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে পনেরোশো করে টাকা পাবে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করেছিলেন ছেলে মেয়ে উভয় কিন্তু নাম রয়েছে তো যাদের নাম রয়েছে তারা ক নম্বর ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্ট নম্বর অ্যাড করতে হবে সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং লিস্টে কাদের কাদের নাম রয়েছে সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে সর্বপ্রথম আমরা লিস্টটা দেখে নেব এই লিস্টটাতে একসঙ্গে অনেকগুলি নাম রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামের লিস্ট প্রথমে নাম এমপ্লয়মেন্ট নম্বর ডিস্ট্রিক্ট সাব ডিভিশনের নাম কিন্তু এখানে রয়েছে যাদের নাম এখানে রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে পনেরোশো করে টাকা কিন্তু পাবে এখানে অনেকগুলি লিস্ট রয়েছে একসঙ্গে চারশো পঁয়ত্রিশটা পেস কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারশো পঁয়ত্রিশটা পেস কিন্তু এখানে রয়েছে তো আপনারা প্রত্যেকটায় নাম খুঁজে নেবে এখানে ফাইন করে আপনারা খুঁজতে পারবে এই যে এখানে জাল যে অপশানটা রয়েছে আপনারা পিডিএফটা ডাউনলোড করার পরে এখানে সার্চ করলে কিন্তু নাম চলে আসবে যার নাম আপনারা সার্চ করবে বা অথবা এমপ্লয়মেন্ট নম্বর অথবা ডিস্ট্রিক্ট যেভাবে হোক আপনারা সার্চ করে নিয়ে এখানে কিন্তু আপনারা আবেদন নেক্সট আবেদনটা করতে পারবে তো এরপরে চলে গেলাম আমরা নেক্সট স্টেপে তো লিস্টটা ভালো করে দেখার পরে আমাদের এমপ্লয়মেন্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে এটা হচ্ছে গভর্নমেন্ট এক ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক থাকে ভিডিওর ডিসক্রিপশনে এখানে ভিজিট করার পরে একটু নিচে আসবো এই যে এখানে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানের যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টে কিন্তু এখানে ডাউনলোড করা যাবে লিস্টটা দেখানোর পরে নিচে আসবে তারপরেই আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় যাদের নাম রয়েছে তো এখানে কিন্তু তোমাদের সতেরো চার দু হাজার হইতে এক ছয় দুহাজার তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট সাবমিট এনেক্সার ওয়ান লিঙ্কে ক্লিক করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অনলাইনে জমা করে পিন আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এদের জন্য বলা হয়েছে যে এনেক্সার ওয়ান এনেক্সার টু সহ এক ছয় দু তারিখের মধ্যে জমা করার অনুরোধ করা হচ্ছে তো আপনারা যারা এই লিস্টের নামটা রয়েছে যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের কিন্তু এনেক্সার ওয়ান এবং এনেক্সার টু কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ব্যাংকের নম্বর অ্যাড করতে হবে এবং পিনআউটটা করে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু ভ্যালিডেশন করে জমা করতে হবে তো এখানে আপনারা আবেদনপত্র এক্স এনেক্সার টু এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে কিভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত লিঙ্কটা রয়েছে আপনারা যাদের নাম রয়েছে তাদের সুখবর আপনারা এই যে এখানে সাবমিট এনাক্সার অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখো এখানে আর একটা অপশান আসবে সাবমিশন অফ এনাক্সার ওয়ান উইল স্টার্ট ফ্রম সতেরোই এপ্রিল মানে সতেরোই এপ্রিল থেকে কিন্তু এই আবেদনটা শুরু হবে যাদের নাম রয়েছে লিস্টে তো আশা করি বুঝতে পেরেছেন যাদের এখানে আবেদন করেছিলেন তাদের নাম প্রত্যেকেরই আসছে চেক করুন তারপরে এনাক্সের ওয়ান টু ফিল আপ করুন